আজকে কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীর রিমান্ড শুনানির জন্য দিন ধার্য ছিল। আজকে এই মামলার আয়োগ আসামির জন্য 10 দিনের রিমান্ড চেয়েছিলেন। আমরা আয়োগ সাহেবের সঙ্গে যুক্ত হয়ে রিমান্ড শুনানি করেছি এবং দীর্ঘক্ষণ আমরা শুনানি করেছি। শুনানি হওয়ার পরে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে আসামিকে 3 দিনের রিমান্ড পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন এবং তাকে এই মামলার ঘটনার সঙ্গে আরও কারা কারা জড়িত আছে আরও তথ্য উপাত্ত উদ্ঘাটন করার জন্য আয়ো সাহেবকে তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের জন্য 3 দিন পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন এবং সেই সাথে তিনি যে জামিনের দরখাস্ত করেছিলেন সেটা নামঞ্জুর করেছেন